আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আরবি ভাষার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি আপনাদের বাস্তব ক্ষেত্রে চলতে ফিরতে কথাবার্তা বলতে এবং কাজকর্মে সকল ক্ষেত্রে কাজে আসবে আশা করি শেষ পর্যন্ত সাধিয়ে থাকবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটির প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে আরবিতে এশ মুশকিলা লেশ ইন দা খুব আর বাংলা হচ্ছে কি সমস্যা কেন তুমি ভয় করছো তো এখানে এশ মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা লেশ মানে হচ্ছে কেন ইনটা ক্ষোভ বয় করছো তুমি ক্ষোভ মানে হচ্ছে বয় করা তো আমরা বলতে পারি এস মুশকিলা লেশ ইনতা ক্ষোভ কি সমস্যা কেন তুমি বয় করছ তাকে সান্ত্বনা হিসাবে আমরা বলতে পারি ফিকোফ বয় করোনা ফিকোফ বয় করোনা এম খাদা এটা দরো কাউকে যদি আমরা বলতে চাই এই মোবাইলটা আপনি রাখেন বা এটা আপনি দরেন বা এটা একটু রাখেন তা আমরা বলতে পারি এম সি খাদা এম সিক হাদা জাওয়াল মোবাইলটা একটু ধরুন এম সিক মানে হচ্ছে দরা হাদা মানে হচ্ছে এটা হাজা হাগ্গে জাওয়াল হাজা হাগ্গে জাওয়াল এটা অর্থ হচ্ছে এটা আমার মোবাইল হাগ্গি মানে হচ্ছে আমার জাওয়াল মানে হচ্ছে মোবাইল ইন্তশোপ তুমি দেখো ইন্তশোপ তুমি দেখো অনেক সময় কথা প্রসঙ্গে ইন্তশোপ তুমি দেখেছো কি বা তুমি দেখো তো শোপ মানে হচ্ছে দেখা বা দেখো কে ফিনটা আপনি কেমন আছেন আমরা অনেক সময় বলে থাকি কে বল হাল বা কি ফালেক বা কে ফিন্তা এটাও বলতে পারি এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন তোরে আমরা বলতে পারি আলহামদুল্লনা জেন আলহামদুল্লানা কোয়েস তামাম তো এখানে আছে আনা জেন মানে হচ্ছে আনা জেন আমি ভালো আছি বা আনাফি সোয়াই মুশকিলা আনাফি সোয়াই মুশকিলা আমার একটু সমস্যা আছে আনাফি সোয়াই মুশকিলা আমার একটু সমস্যা আছে হচ্ছে বা সয় মানে হচ্ছে একটু মুশকিলা মানে হচ্ছে সমস্যা আনাফি আমার আছে তো আনাফি সয় মুশকিলা আমার একটু সমস্যা আছে তো তাকে বলতে পারি শোনো মুশকিলা ইনতা কি সমস্যা তোমার শোনো মুশকিলা ইনতা কি সমস্যা তোমার শোনো মানে হচ্ছে কি বা বলতে পারি এস মুশকিলা ইনতা কি সমস্যা তোমার যদি আপনার করোনা ভাইরাসের কারণে কাজকর্ম না থেকে থাকে তাহলে বলতে পারেন আসান করোনা ভাইরাস মাফিস করোনা ভাইরাসের কারণে কাজ নাই আসান মানে হচ্ছে কারণ করোনা ভাইরাস মাফিস তো করোনা ভাইরাসের কারণে কাজ নাই তো আমরা শিখলাম আসান মানে হচ্ছে কারণ মাফিসগোল মানে হচ্ছে কাজ নাই কে কাজটি করবে বা কে কাজটি করেছে বা কে কাজটি করেছিল তো আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ না ভেবেই আমরা অনেক সময় কিছুটা ইঙ্গিত করে বলতে পারি মিননফর সৌহাদা সগোল মিন্নফর সৌহাদা সগোল বা বলতে পারি মিনো গোল কে এই কাজটি করবে বা কে এই কাজটি করেছে তা আমরা বলতে পারি মিননফর বা মিননাফর কে কে সৈহাদা করেছে এটা সগোল মানে হচ্ছে কাজ মিননাফর নফর সৈহাদা বা বলতে পারি মিন্নফর সহাদা গোল কে কাজটি করেছে কেপসউ বা সয়ি মানে হচ্ছে কিভাবে করবে বা কিভাবে করেছে অয়েন ইন্টারো বা আপনি কোথায় যাচ্ছেন হয়েন হয়েন বা বা মানে হচ্ছে অয়েন কোথায় তো আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে আরবিতে প্রশ্ন করতে হয় তো এই ভিডিওতে যারা নতুন দেখতেছেন এবং যারা নতুন আরব দেশে আসার জন্য চেষ্টা করতেছেন এবং যারা আরব দেশে নতুন এসেছেন বিশেষ করে তাদের জন্য কিভাবে আরবিতে প্রশ্ন করবেন এই স্টেপটি তাদের জন্য অনেক কাজে আসবে প্রথমটি হচ্ছে প্রথমটি হচ্ছে চাওয়া চাওয়া মানে হচ্ছে সমান সমান বা সাথে সাথে বা পাশাপাশি আমি বলতে পারি তাল ইনতা আনা চাওয়া বা রো ইনতা হুয়া সওয়া চো রো ইনতা হুয়া চাচ তুমি তার সাথে সাথে যাও বা তার পাশাপাশি যাও এ অর্থে আমরা সওয়া সওয়া শব্দটি ব্যবহার করতে পারি লেশ বা লেশ মানে হচ্ছে কেন এস বা এস বা শোনো বা শিনো মা বা মাজা তো সবগুলোর অর্থ হচ্ছে কী আমরা অনেক সময় বলে থাকি এস মুশকিলা বা শোন মুশকিলা বা সিনো মুশকিলা বা মা যারও বিভিন্নভাবে প্রশ্ন করতে পারি সবগুলোর অর্থ হচ্ছে কী তারপরে আছে মিন বা মিনো বা মান এর অর্থ হচ্ছে কে বা কাহাকে মিন বা মিনো অর্থ হচ্ছে কে তো কোথায় আরবি অনেকভাবে বলা যায় তো একটু একটু পার্থক্য আছে অনেকে উচ্চারণ করবে হয়েন অনেকে উচ্চারণ করবে ওয়াইন অনেকে উচ্চারণ করবে অয়েন সবগুলোর অর্থ হচ্ছে কোথায় তো আপনার পারিপার্শ্বিকভাবে কিভাবে উচ্চারণ করে আপনি সেভাবেই শিখবেন মেতা বা মিতা বা মাতা সবগুলোর অর্থ হচ্ছে কবে বা কখন মে কখন যাবে কেফ বা কাইফা অর্থ হচ্ছে কীভাবে বা কেমন যেমন কেফিন তার তুমি কিভাবে যাবে কে ফালেক তুমি কেমন আছো অনেক ক্ষেত্রে কে দ্বারা কিভাবে অনেক ক্ষেত্রে কেমন কাম মানে হচ্ছে কত কাম ফুলু সাদা আমরা দোকানে গিয়ে বলতে পারি কাম ফুলু সাদা এটার দাম কত তো কাম মানে হচ্ছে কত লিমান মানে হচ্ছে কাহার বা কাহাদের আন্না বা আইনা মানে হচ্ছে কোথায় তো আগের শব্দটি শিখেছি বা অয়েন এখানে হচ্ছে আন্না বা আইনা এটার অর্থ হচ্ছে কোথায় আই মানে হচ্ছে কোনটি বা আইসআ এখন শিখব কিছু সহজ শব্দ যেমন সাহার মানে হচ্ছে মাস তো মাসকে আরবিতে বলে সাহার সানা মানে হচ্ছে বছর বছরকে আরবিতে বলে সানা উসবু মানে হচ্ছে সপ্তাহ উসবু মানে হচ্ছে সপ্তাহ ইয়াম মানে হচ্ছে দিন ইয়াম মানে হচ্ছে দিন আলয় মানে হচ্ছে আজ আজকের দিনকে আরবিতে বলে আল ইয়ম গতকাল বকরা মানে হচ্ছে আগামীকাল বাদ বকরা আগামী পরশু বা আগামীকালের পরের দিন গ্যাবলামস গ্যাবোলামস বা গাবলামস অর্থ হচ্ছে গত পরশু দিন বা গতকালের পরের দিন গ্যাবোলামস বা গাবলামস অর্থ হচ্ছে গত পরশু দিন সা মানে হচ্ছে সময় সময়কে বা টাইমকে আরবিতে বলে সা আত বা সা মানে হচ্ছে গরি গরি যখন বলবেন তখন সা বলবেন না তখন বলবেন বা সাগির মানে হচ্ছে বড় বা আকবর মানে হচ্ছে মানে হচ্ছে নিচে নিচে কে আরবিতে বলে তাহাত ফোক মানে হচ্ছে উপর কয়েস মানে হচ্ছে বালো মু কয়েস মানে হচ্ছে বালো না বা মন্দ জিনিসকে আরবিতে বলে মু কয়েস বাররা মানে হচ্ছে বাহিরে বাউট জুয়া মানে হচ্ছে ভিতরে দাখেল মানে হচ্ছে ভিতরে জুয়া মানে হচ্ছে ভিতরে কাতির মানে হচ্ছে প্রচুর বা অনেক কাতির হচ্ছে প্রচুর বা অনেক কালিল বা গালিল মানে হচ্ছে অল্প বিশেষ করে আরবিরা কয়ের উচ্চারণ না করে গয়ের উচ্চারণ করে সেক্ষেত্রে কালিল বলে গালিল মানে হচ্ছে অল্প বা স্বল্প পরিমাণ ডাইফ মানে হচ্ছে দুর্বল বা চিকন চিকন জিনিসকে আরবিতে বলে দাইফ বা দুর্বল মাতিন মানে সবল বা মোটা বা মোটা জিনিসকে আরবিতে বলে মানে হচ্ছে লম্বা বা দীর্ঘ কাসির, বা গাসির মানে হচ্ছে খাটো বা শর্ট তা আগেই বলেছি আরবিরা কয়ের উচ্চারণ না করে গয়ের উচ্চারণ করে কাসির কে বলে গাসির মানে হচ্ছে খাটো বা শট এ বা এসার মানে হচ্ছে ইয়াসার বা এসার মানে হচ্ছে বামে মানে সঠিক উচ্চারণ হচ্ছে ইয়াসার তো এটাকে সংক্ষেপে অনেক সময় বলে এসার ইয়ামিন মানে হচ্ছে ডানে ইয়ামিন ডানে বা ডান দিকে গুদ্দাম বা গিদ্দাম মানে হচ্ছে সামনে গিদ্দাম মানে হচ্ছে সামনে অরা পিছনে অরা পিছনে ফি আছে মাফি নাই

কোনো কিছু বুঝাতে আমরা বলবো খাফিফ তাগিল মানে হচ্ছে বাড়ি তাগিল বাড়ি মোর মানে হচ্ছে তিতা বা তিক্ত কোন তিতা বা তিক্ত জিনিস কারবিতে বলে মোর হার মানে হচ্ছে জাল বা গরম অনেক ক্ষেত্রে জাল বুঝায় অনেক ক্ষেত্রে গরম বুঝায় হার আলিয়ম মহাজিদ হার আজ গরম আলিয়ম কাতির হার আজ গরম তাই মানে যে ভালো বা ঠিক আছে বা উত্তম সম্মানিত ভিউয়ার্স যারা নতুন আরবি শিখতেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন তারা একবার ভিডিওটি দেখার পরে অবশ্যই আরেকবার ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের সবগুলো শব্দ এবং বাক্য সম্পর্কে স্পষ্ট ধারণা হবে এবং আপনারা একজন অন্যজনের সাথে প্রতিদিন বলার চেষ্টা করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম